Assalamualaikum everyone, welcome back to my channel Jannatul Kitchen. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি বেসিক রেসিপি নিয়ে এসেছি, আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপি রান্না। কিভাবে খুবই মজাদার টেস্টে ফুলকপি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক। ফুলকপির তরকারি রান্না করার জন্য আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এতে ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো কিন্তু আমি পুরোপুরি ভেজে নিয়েছি, আমি ঠিক এরকম একটা কালারই চেয়েছিলাম। তো এখন আমি ফুলকপিগুলো নামিয়ে আলুগুলো ভেজে নেব। ফ্রেন্ডস, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আলুগুলোকে আমি এমনভাবে ভাজবো যাতে ভাজতে ভাজতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু খুব ভালো এসেছে। তো এ পর্যায়ে আমি আলুগুলোকে নামিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। ভাজার পর যে তেলটা রয়েছিল সে তেলে আমি তরকারিটা রান্না করে ফেলবো। তো তেলটা একটু ভালো করে আসার পরে আমি এতে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে এক চা চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন একটা হাতের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে সে পর্যায়ে আমি এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়ো। আমি এখানে এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে মরিচের ফাঁকিটা বাড়িয়ে দিবেন। তো এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনিয়ার ফাঁকি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন পেঁয়াজের সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে কষানোর জন্য এখন এতে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, তারপরে এই ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে আলু আর ফুলকপি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা কষানোর জন্য আমি এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি এই তরকারিগুলো আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। ফ্রেন্ডস,
এই তরকারিটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই তরকারিটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে দিচ্ছি, আর ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব মাছ। আমি যে মাছটা দিয়ে রান্না করব সেই মাছটা দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য। শুধু বটাটা ফেলেই তারপরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আর এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমি তখন বলেছিলাম 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তবে আপনারা যদি মাছ ছাড়া রান্না করেন তাহলে কিন্তু এই 15 মিনিট পরেই আপনারা ঢাকনাটা খুলে চেক করে নেবেন। তবে আমি এখানে 5 মিনিট পরেই এটা খুলে মাছটা দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গেল ফুলকপির তরকারি রান্না। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে, আর দেখতে কতটা ভালো লাগছে। এটা দেখতে যতটাই না ভালো লাগছে, খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট। আপনারা বাসায় একবার ট্রাই না করে দেখলে বুঝতেই পারবেন না এই টেস্টটা কতটুকু। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।